শ্রীলঙ্কার একটি অপরূপ সুন্দর গুহা মন্দির সিগিরিয়া। অতীতে এক রাজা 600 ফুট উঁচু এই পাথর কেটে দুর্বোধ্য প্রাসাদ তৈরি করেছিলেন। বর্তমানে এটি শ্রীলঙ্কার একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র এবং বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দূর থেকে দেখতে এই প্রাসাদ অনেকটা মৌমাছির চাকের মতো। বিশাল এই পাথরটি সিগিরিয়া রক নামে বিখ্যাত। সিগিরিয়া রকের আরেক নাম লায়ন রক। অতীতে প্রায় 1400 বছর জায়গাটি বৌদ্ধ মন্দির হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রাগৈতিহাসিক এই গুহাটি খ্রিস্টপূর্ব 500 শতাব্দী থেকে সাধু সন্ন্যাসীদের আশ্রম হিসাবে ব্যবহৃত হতো। ধারণা করা হয় 495 সালে দক্ষিণ ভারতীয় রাজা কেশব এখানে রাজকীয় প্রাসাদ তৈরি করার আদেশ দেন। তিনি কোনো এক যুদ্ধে পরাজিত হয়ে এই স্থানে পালিয়ে এসেছিলেন। পরবর্তীতে রাজা কেশব এখানে সুরক্ষিত একটি দুর্গ নির্মাণ করে আশ্রয় গ্রহণ করেন। এই পাথরটি মূলত গলিত ম্যাগমা ছিল, যা সময়ের ব্যবধানে শক্ত হয়ে পাথরের আকার ধারণ করেছে। অতীতে এখানে অনেক আগ্নেয়গিরি ছিল, সিগিরিয়া রক তারই ইঙ্গিত বহন করে। শিলার উত্তরের দিকে একটি সংকীর্ণ রাস্তা আছে, ওখানে 1858 সালে সিংহের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। তারপর থেকে এই জায়গার নামই হয়ে যায় সিগিরিয়া। সিগিরিয়া শব্দটি সিংহাগিরি শব্দ থেকে এসেছে, যার অর্থ সিংহ পাথর। প্রাচীনকালে এত উঁচু পাথরের উপর এই দুর্গ কিভাবে নির্মাণ করা হয়েছিল তা সত্যিই বিস্ময়কর। অতি প্রাচীন বহু সিঁড়ি বেয়ে এই পাথরের উপর ওঠা যায়। পর্যটকদের সুবিধার জন্য বেশ কয়েকটি জায়গায় লোহার সিঁড়ি যুক্ত করা হয়েছে। পাথরের উপর থেকে আশেপাশের এলাকার অত্যন্ত মনোরম দৃশ্য উপভোগ করা যায়। বহু পর্যটক সিগিরিয়া থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করতে আসে। রাজা কেশবের পরবর্তী সময়ে সিগিরিয়াকে একটি বৌদ্ধ মন্দির হিসাবে পরিণত করা হয়। মূল শিলার আশেপাশে পরিকল্পিত বাগান রয়েছে। পুরো এলাকাটি প্রত্নতাত্ত্বিক দিক থেকে বেশ সমৃদ্ধ। এখানকার প্রাচীন পুকুর ও পরীক্ষাগুলো বাড়তি সৌন্দর্য যোগ করেছে। বর্তমানে শ্রীলঙ্কার এই জায়গাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত।